আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই মহাশয়ের যাত্রাটা আসলে শুরু হয় বাংলাদেশ থেকে। আমরা প্রথমে একটা ফ্লাইট ধরে আসলে ইন্ডিয়াতে ফ্লাই করি, এরপরে বেশ লম্বা সময়, প্রায় 18 ঘন্টা প্রথমে আমাদের একটা ট্রেনে ট্রাভেল করা লাগে। 18 ঘন্টা আসলে ট্রেনে যাত্রা করাটা খুব যে কঠিন তা না, তবে আমি এভাবে বলবো যে যথেষ্ট বোরিং যদি আপনি সময়টা উপভোগ করতে না জানেন। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমি আসলে জানালা দিয়ে ভারতের বিশাল যে অংশটা পার করেছে সেটা আসলে উপভোগ করেছি। এই ট্রেন জার্নিটা শেষ হওয়ার পরে দ্বিতীয় আরেকটি ট্রেন জার্নি আছে যেটা হচ্ছে প্রায় 6 থেকে 6.5 ঘন্টার। সেটা পার করে আমরা যখন একটা পয়েন্টে পৌঁছাই সেখান থেকে আসলে গাড়িতে করে আমাদের পাহাড়ে যেতে হয়। পুরো জায়গাটা হচ্ছে আসলে ঢাকা থেকে যদি হিসাব করেন তাহলে 3000 কিলোমিটার দূরে। ভোরবেলা আমরা সেই ট্রেন থেকে দ্বিতীয় ট্রেন থেকে নেমে যখন যাত্রা শুরু করি তখন অন্ধকার ছিল, এরপরে আস্তে আস্তে যখন আলো ফুটতে থাকলো তখন আমরা দেখলাম যে পাহাড়ি যে রাস্তা আছে, আঁকাবাঁকা পথ, সেটা দিয়ে আসলে আমরা এগিয়ে চলেছি। প্রথম দিকে আমাদের জায়গাগুলো অর্থাৎ যে বনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, এটাকে আমি বন বলবো, জঙ্গল বলবো না, কেননা গাছগুলো বেশ পরিপাটি। বনের মধ্যে দিয়ে একটা রাস্তা পাহাড়ে উঠে গেছে, বেশ ভালোই লাগছিল, কিন্তু যত সময় গেল তত আসলে বিস্ময়কর জিনিসগুলো আসলে দেখতে পেলাম আমরা। একটা পর্যায়ে যে দেখলাম আমরা বেশ কিছু রাস্তা পেরিয়ে বেশ উঁচু একটা স্থানে পৌঁছে গেছি এবং আরো উচ্চতায় পৌঁছাচ্ছি। আশপাশে আসলে রাস্তার যে রেলিংগুলো, আমরা এভাবে বলতে পারি যে রেলিংগুলো, সেগুলো কিছু অংশে থাকলেও বেশিরভাগ অংশে ছিল না। তা আমরা ভাবছিলাম যে এত ঝুঁকিপূর্ণ রাস্তা যে আছে এখানে মানুষ কীভাবে চলাফেরা করে, আস্তে আস্তে দেখলাম বুঝলাম যে আসলে পাহাড়ি যে জনপদ তাদের দৈনন্দিন জীবনযাত্রা বা সবাই যে পাহাড়ে যাতায়াত করে এর মাধ্যমে এইসব রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। এসব রাস্তা যে কোনো সময় ভেঙে যেতে পারে, এটা ভাবতে ভাবতে আমরা একসময় দেখেছি যে আসলে ভেঙে যায়, ফুট করে বিনা নোটিশে ভেঙে যেতে পারে, সেটাকে আবার সংস্কার করে আসলে যাতায়াতের ব্যবস্থা করা হয়। আমরা দেখতে পাবেন যতই সময় যাবে ততই পাহাড়ের উচ্চতায় আমরা পৌঁছাতে থাকব। যেটা বলছিলাম, হুট করে আমরা দেখতে পেলাম এক জায়গায় ধস নেমেছে, অর্থাৎ রাস্তা ভেঙে চলে গেছে। এটাকে হয়তো বা খুব শীঘ্রই ঠিক করে ফেলা হবে যাতে মানুষ গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারে। পাহাড়ে একটা পর্যায়ে এসে আমরা মোটামুটি পাহাড়ের উপর একটা সমতল জায়গায় অবস্থান করলাম, পার হচ্ছিলাম সেই জায়গাটা। দেখলাম যে সেখানে আসলে হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, অর্থাৎ ছোট একটি জনপদ রয়েছে আর কি। তখনও পুরোপুরি সকাল হয়নি, 7টা কি 8টা বাজে। তা আমরা আমাদের যাত্রা পথে আবার কন্টিনিউ করতে থাকি। Thank you.
এক পর্যায়ে যেহেতু আমরা ট্রেনে আসার সময় আমাদের সেরকম সুবিধা বা ব্যবস্থা ছিল না খাবারের, তো আমরা সেহরি করতে পারিনি, আমাদের সেদিন রোজাটা মিস হয়ে যায়। তো আমরা সেহেতু সকালে নাস্তার জন্য একটা ছোট পাহাড়ি রেস্টুরেন্টে থেমে যাই। আসলে আপনাদের দেখায় যে এখানে কী খাবার রয়েছে। আমরা যেহেতু মুসলিম, আমরা সেহেতু আমাদের যে কোনো খাবার আমরা হুট করে না খেয়ে আমরা সাধারণত ভেজিটেরিয়ান অপশনটাকে পছন্দ করছি আর কি। তো সেভাবেই আমরা সব কিছু চেক করে ভেজিটেরিয়ান খাবারটা খেয়ে নিই। नाश्ते में क्या है भैया? हाँ, दो आलू के पराठे, उसके साथ कुछ है सब्जी? आलू आलू के पराठे तीन मंदिर के लिए। आप खाओगे ना? रोटी कितने खाओगे? मतलब पराठे आलू के पराठे कितने खाओगे? हाँ, दो दो लगा दो। আমাদের পাহাড়ে প্রথম নাস্তা চলে আসলো। নাস্তার মধ্যে কী আছে আপনাদেরকে বলে দিই, বাংলায় সহজ হয়তো বলতে পারবেন, একটু কঠিন করে বলছে। এটা হচ্ছে চানা, অর্থাৎ কী বলবো, বুট জাতীয় বড় যে ছোলা আছে সেটা রান্না করা। এটা হচ্ছে রায়তা, আর সাথে আছে আলুর পরোটা। এটা আমাদের আসলে এই অঞ্চলে এসে প্রথম ব্রেকফাস্ট আর কি। সো যেহেতু আমরা পাহাড়ে থাকবো এবং বিলুপ্তপ্রায় একটা মাছের খোঁজে, সো ভিন্ন রকম ব্রেকফাস্ট হবে, এটাই স্বাভাবিক। আরও সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, টেনশন নেই। রাজু আছে আমার সাথে, রাজু খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, বাট আমি করছি, অসুবিধা নেই, সাথে থাকুন। আশা করছি আমাদের এই অভিযানটা একটু ভিন্ন রকম হবে। আমি জায়গার সামনে কি অপেক্ষা করছে, বাট রাস্তার যে অবস্থা দেখলাম, আসলে আমরা একটু দুর্গম জায়গায় চলে এসেছি, দেখি না শেষ পর্যন্ত কি হয়। সকালের নাস্তা সেরে আমরা এগিয়ে চললাম পাহাড়ি পথ। যতই যাচ্ছি, যতই উচ্চতায় যাচ্ছি, ততই এরকম বিভিন্ন ভাঙাচোরা রাস্তা, অর্থাৎ পাহাড়ি রাস্তা যে ধসে গেছে সেগুলোর আমরা নজরানা দেখতে পাই। দেখি, বুঝি, অনুভব করি যে কতই না কঠিন এই পাহাড়ি জনপদ বা যারা বসবাস করে তাদের জীবনটা। যাত্রা শেষ হওয়ার কিছুক্ষণ আগে দ্বিতীয়বারের মতো আমরা এক জায়গায় থেমে যাই, কারণ আমাদের খুব চা খাওয়ার ইচ্ছা করছিল। এরকম ছোট্ট একটি চায়ের দোকানে আমরা থেমে সেখানে চা খাওয়ার চিন্তা ভাবনা করি আর কি। তো যাত্রাপথে আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে নিলাম, সামান্য
চা খাবো ভাবছিলাম। সো এরকম একটা দোকান, এখানে ম্যাক্সিমাম দোকান এরকম ছোট ছোট, প্রত্যেকের বাড়ির সাথে এরকম একটা দোকান থাকে। ফ্রেশ গরুর দুধ তারা জাল দিচ্ছে, এটা দিয়ে চা তৈরি করবে। এরকম ছোট 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 বলবো না, এটা বেশ বড়ই গ্লাস, এইটাতে করে আসলে চা দেওয়া হয় থাকে। অনেকের ধারণা আছে ইন্ডিয়াতে ছোট ছোট কাপ, হ্যাঁ ওটা কলকাতার কিছু অংশে আসলে ছোট রকম কাপ থাকে, এখানে বেশ বড়ই। যে জায়গায় আছে সেখানে যদি ভিউটা আপনারা দেখতে চান, আমি ওটা সাত থেকে একটু ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। ইন্টারেস্টিং একটা ভিউ আছে এখানে, হয়তো আমি নামতে পারবো না, বাট এখান থেকে আমি একটা কতটা উপরে তার ভিউটা আপনাদেরকে দেখাতে পারবো। দেখুন কিন্তু বেশ উপরে, আর নিচে নামছি না, চা খেয়ে আমরা আমাদের সামনের যে যাত্রা আছে সেদিকে আগাম। প্রায় ছয় সাড়ে ছয় ঘন্টা ট্রেন থেকে নেমে আমরা যে গাড়িতে যাত্রা করলাম তার শেষের দিকে আমরা চলে এসেছি, তা আমরা প্রায় ক্যাম্পের কাছাকাছি। ক্যাম্পে আমরা অবস্থান নেওয়ার আগে যে অংশটুকু আছে, অর্থাৎ রাস্তা থেকে ক্যাম্পে ঢুকতে কতক্ষণ যাত্রা করা লাগবে আর কিরকম চড়াই উতরাই রয়েছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় পৌঁছে গেছি, আমরা এখন ক্যাম্পের মধ্যে। এখানে হচ্ছে আমাদের জন্য টেন্ট রয়েছে, সেই টেন্টের কাছে আমরা পৌঁছাবো। আহমরি যে বিশেষ কোনো ক্যাম্প বা টেন্ট তা কিন্তু নয়, একদম বেসিক। আজকে এখানে শেষ করছি, আবার পরের অংশটা আগামীকাল ইনশাআল্লাহ দেখতে পাবেন।